চলছে চার ছক্কার ধুমধারাক্কা লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় মাসব্যাপী হচ্ছে ক্রিকেট উৎসব, আর এই এক মাস বিশ্বকাপের নানা খুঁটিনাটি খবর আর বিশ্লেষণ নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিশ্বকাপের সময়। আজ থাকছি আমি নিয়ন মোহাইমিন, আর আমাদের সঙ্গে বরাবরের মতোই আলোচনায় আছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। রফিক ভাই, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। বিশ্বকাপের এক মাস করতে করতে শেষ পাঁচ দিনে এসে আমরা দাঁড়িয়ে আছি, আর মাত্র তিনটা ম্যাচ, দুটো সেমিফাইনাল, 13 তারিখের সেই বিখ্যাত ফাইনাল। অপেক্ষা এখন ফার্স্ট সেমিফাইনালের, আগামীকাল হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। অনেকেই বলছেন গতকাল থেকেই মূলত এই আলোচনাটা শুরু হয়েছে যে 1992 বিশ্বকাপটা ফিরে ফিরে আসছে পাকিস্তানের জন্য, সেই একই প্রতিপক্ষ সেমিফাইনালে নিউজিল্যান্ড, সে সময় ছিলেন মার্টিন ক্রো, এবার কেন উইলিয়ামসন। কি মনে হচ্ছে, মানে বাবর আজম কি ইমরান খান হতে পারবেন? আর দেখেন, আমরা দেখতে দেখতে কিন্তু খুবই তাড়াতাড়ি সময়টা চলে গেল, একটা বিশ্বকাপের মতন আসরের থেকে আমরা সরে যাচ্ছি, আর মাত্র তিনটা ম্যাচ, কালকে গেলে দেখে আর দুইটা ম্যাচ থাকবে, তারপরে ফাইনাল শেষ, 13 তারিখে ফাইনাল শেষ। দেখেন, দেখতে দেখতে সময়, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। তারপর আমি বলবো যে নিউজিল্যান্ড এবং পাকিস্তান যে হিস্ট্রির পিছনেটা আছে, তো পিছনেটা অনেক দূরে, বাট কালকে কী করবে এটাও ইম্পর্টেন্ট, যে কালকে ম্যাচটা যে ভালো ক্রিকেট খেলবে তার দিকেই কিন্তু ভালোভাবে রেজাল্টটা যাবে। তো সুতরাং দেখাচ্ছে যে এরা দুইটা দিন দেখাচ্ছে গ্যাপ পেয়েছে, এই দুইটা দিন কিন্তু খুব ভালোভাবে জ্বালাই করে নিচ্ছে, যে ওদের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ভিতরে আমরা কী ভুলটা ছিল, এখানে কিন্তু আর ভুলের সংখ্যা নেই, বিকজ এখান থেকে ম্যাচটা হারলেই জানে বাদ। তো সুতরাং এটা কিন্তু দুই টিমের জন্য অত সহজ হবে না, খুবই কঠিন ম্যাচ হবে, এবং আমি মনে করি যে দুই টিমেরই যেই জিতে লাস্ট বলে খেলা শেষ হবে। রফিক ভাই, পাকিস্তানের আমরা একটা গ্রাফিক্যাল স্ট্যাট দেখবো, যে সেমিফাইনালের প্রথম সেমিফাইনালের ম্যাচটাতে গত আগামীকাল পাকিস্তানের আসলে কারা এখানে মূলত ছড়ি ঘোরাতে পারেন, শান মাসুদ এবং ইফতেখার ব্যাটসম্যান, এই দুজনই আসলে পাকিস্তান থেকে রান পেয়েছেন, পাঁচ ম্যাচে একজনের রান 135 আর একজনের 114। বোলিংয়ে শাদাব খান এবং শাহিন আফ্রিদি দুজনই পাঁচ ম্যাচ করে খেলেছেন, 10টি উইকেট এবং 8টি উইকেট নিয়েছেন। শেষ দিকে এসে শাদাব খানের ব্যাটও কথা বলছে, অলরাউন্ডিং পারফরমেন্স যে কারণে তাকে দলে নেওয়া হয় সেটা হচ্ছে শেষ দিকে এসে, প্রথম দিকে তিনিও রান পাচ্ছিলেন না। এখন পাকিস্তানের যে অবস্থা, দলটা বাবর আজম এবং রিজওয়ানের উপর বেশি নির্ভরশীল, কিন্তু টপ 5 রান গেটারের মধ্যে তারা কেউ নেই, মানে পাকিস্তান এই অবস্থাতেই সেমিফাইনালে চলে এসেছে। আমি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপটার কথা বলবো, লাস্ট ওয়ার্ল্ড কাপটা পাকিস্তানের অবস্থাটা কি কোথায় কী ছিল আর কোথা থেকে কোথায় আসে পাকিস্তান এরকম একটা টিম। এরা কিন্তু দেখেন যে ইমরান খান যখন ছিল ল্যাংরেজ করা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, তাই ওই রকম কিন্তু এটাও আমার কাছে লাগতেছে। এরা দেখেন যে বাংলাদেশের সাথে খেলাটা, পাকিস্তান বাংলাদেশ, ওরা হারলে বাংলাদেশের সাথে হারলে ওরা বাদ পড়বে বাংলাদেশ সেমিফাইনাল, ওখান থেকে কিন্তু ল্যাংরেজ। আবার দেখেন প্রথম রান ওখানে ম্যাচ হারলো, ওখান থেকে কিন্তু খুব কনফিউজ ছিল যে পাকিস্তান যাবে কি যাবে না। তো সুতরাং এইসব টিম যখন আসে সত্যি কথা কি বড় আসর কিন্তু এটি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, যেটা হতে পারে যে কালকে ম্যাচটা আমরা দেখতে পারি যে ভয়ঙ্কর রূপটা। পাকিস্তানের এই 92-এর বিশ্বকাপের কথা আমি আরও একটা কারণ ছিল বলবার জন্য, একই রকমভাবে বিশ্বকাপটা এগিয়েছে পাকিস্তান, ওই বিশ্বকাপটাতেও ম্যাচ হারের মধ্য দিয়ে শুরু করেছিল, এই বিশ্বকাপটাতেও পাকিস্তান ভারতের কাছে হেরেই ওয়ার্ল্ড কাপ শুরু করেছিল, ওই বিশ্বকাপেও প্রথম রাউন্ডে ভারতের কাছে ভারত হেরেছিল, এখানেও তো একইভাবে হেরেছে, ওখানেও মানে একই রকমভাবে পাকিস্তান টিম অন্য টিমের উপর নির্ভর করতে হয়েছিল, মানে সরাসরি নিজেরা সেমিফাইনালে উঠবার মতো অবস্থায় ছিল না। এখানেও কিন্তু একই অবস্থা, নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকায় হারবার পর একেবারে শেষ ম্যাচে এসে সেই সুযোগটা আসে পাকিস্তানের সামনে, মানে সব কিছু মিলে পাকিস্তানের সব কিছু আসলে শেষ মুহূর্তে এসে সুতোয় মিলে যাচ্ছে, মানে এই ব্যাপারটা কি পাকিস্তানকে একটু এগিয়ে রাখবে না? দেখেন অবশ্যই এগিয়ে রাখবে, যে এখানে বললাম যে ওয়েদারে খেলা হচ্ছে এখানে লাক লাগবে, অবশ্যই কিন্তু লাক ফেভার করছে থেকে আজকে পাকিস্তান এখানে আসে। দেখেন যদি ওই রকম নর্মাল ক্রিকেটার হতো দেখা যায় পাকিস্তান আপনার আজকে কোয়ার্টার ফাইনালে ওখান থেকে শেষ হয়ে গেতো, বাট দেখা যায় বৃষ্টির কারণে দেখা যাচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো ওইটা কিন্তু এখন বোঝা মুশকিল। কেউ চিন্তা করেছে যে অস্ট্রেলিয়া দুইবার চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া বাদ পড়ে যাবে প্রথম রাউন্ডে। তো সুতরাং ক্রিকেটটা এরকম চিন্তাভাবনা যে শেষ বল পর্যন্ত না হলে আপনি বুঝতে পারবেন না যে ম্যাচটা কোথায় যাচ্ছে। তো সুতরাং পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলতেছে আমি মনে করি যে নিউজিল্যান্ড খুব খারাপ টিম না, নিউজিল্যান্ড কিন্তু গত ওয়ার্ল্ড কাপে আপনার ফাইনাল খেলার টিম, তো সুতরাং দেখা যায় এখানে খুব একটা ভালো ফাইট হবে। বাট এখানে আমি মনে করব যারা খুব কম ভুলটাই করবে, বাট তারপর দুই তিনটা ভুলের সংখ্যা হলেই দেখা যাচ্ছে ওই টিমটা আপনি পিছিয়ে পড়বে। পাকিস্তানের বোলিং লাইন আপ সবসময় দুর্ধর্ষ, মানে এটাকে নিয়ে আলাদা করে বলবার কিছু নেই, মানে সবসময় বলাই হয় পাকিস্তানের বোলিং লাইন আপ একদিকে, অন্য পুরো পৃথিবীর অন্য সব যারা ক্রিকেট নেশনস আছেন তাদের বোলিং লাইন আপটা একদিকে, এবারও একই রকম। শাহিন শাহ আফ্রিদি আছেন, রৌফ আছেন, হাসনাইন খেলছেন, নাসিম খুব ভালো খেলছেন,
পরবর্তীতে তারা ফখর জামানের বদলে একজন ব্যাটসম্যানকে নতুন ইন্ট্রোডিউস করলো, হারিস, তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন। টিমটা কি শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে খুব ভালো শেপে সারাচ্ছে? অবশ্যই, কারণ কি পাকিস্তান টিমটা দেখেন পুরো গুছানো হয়ে গেছে, এরা কিন্তু দেখে ফেলেছে কোন প্লেয়ারটা কোথায় সেট হবে, অলরেডি কিন্তু সেট করে ফেলেছে, যেটা নিউজিল্যান্ড নাই। সবচেয়ে বড় যে যদি পাকিস্তান এখানে যদি ইনশাআল্লাহ জিতে, দেখবেন আপনি যে বলারের কারণে জিতবে, কারণ ওরা যে রিদামে আছে, আর ওদের আপনি নিউজিল্যান্ড টিমের সাথে যদি ওদের তুলনা দেন, নিউজিল্যান্ড টিম কিন্তু আছে বলার, বাট খুব কন্ট্রোল বলার, ওরা ছোটো ছোটো সুইঙ্গার ওই রকম জোরে বল করে না, কিন্তু পাকিস্তান টিম ওরা যেরকম জোরে বল করে ওই রকম বলে কিন্তু সুইং আছে। তো সুতরাং দেখা যাচ্ছে এখান থেকে ওদের মেন অস্ত্রটাই আপনার এই ফাস্ট বলাররা করে দিবে। আপনি সুইংয়ের কথা বলছিলেন, কিন্তু ম্যাচটা হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ড প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিল, সেখানে 200+ রান ছিল। অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ, জস হেজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, এইরকম বোলারদেরকে তো তারা খেলে এসেছে। আপনার মনে হয় না যে পাকিস্তানের এই বোলিং লাইন আপ খুব বেশি একেবারে মানে ঝামেলা করতে পারবে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের বিপক্ষে? দেখেন বিশ্বাস, কারণ কি ওরা কিন্তু পুরো টিমটাই একটা বিশ্বাস থাকতে হবে যে আমার যেই বোলার আছে এই বোলারদের আমি খুব ভালোভাবে কামব্যাক করতে পারবো। তো ইনশাল্লাহ আমি মনে করি যে ওইভাবেই ওরা কিন্তু ওই প্রিপারেশন নেবে। হতে পারে যে লাস্ট ম্যাচটা যে পাকিস্তান আমাদের বাংলাদেশের সাথে খেলেছে, হতে পারে যে এই টিমটাই সেট করতে পারে, বিকজ এত বড় একটা সাফল্য হয়েছে। তো সত্যি কথা কি দেখা যাচ্ছে যে ওরা ওইভাবে প্রিপারেশনটা করতে চায়। আর নিউজিল্যান্ড যেটা হচ্ছে যে আমরা যে লর্ডসের মাঠে খেলবো, হতে পারে আপনার সিডনির মাঠে, ওই মাঠটা কিন্তু একটু স্লো হতে পারে। দেখা যায় যে দুই টিমে স্পিনার থাকবে, বাট দেখা যাচ্ছে যে খুব কোয়ালিটি স্পিনার লাগবে, কারণ কি ওই কোয়ালিটি স্পিনার হলে দেখা হবে না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপাতত, সাকলাইন মুস্তাক, ম্যাথিউ হেডেন, মোহাম্মদ ইউসুফ, এটা হচ্ছে তাদের কোচিং প্যানেল। ক্রিকেটিং অভিজ্ঞতার কথা যদি বলি, এক একজন বিশাল, যার যার দেশের জন্য বিশাল স্টার, কিন্তু কোচিংয়ের জায়গা থেকে তিনজনই নবিশ, মানে এরকম একেবারে অভিজ্ঞতা ছাড়া তিনজন কোচের অধীনে প্রথমবার তারা সেমিফাইনাল, এরপরে যদি জিতে যায় ফাইনাল, মানে এটা কি একটু প্রেশার হয়ে যাবে পাকিস্তান টিমের জন্য? কোনো প্রেশার না, দেখেন ওই তিলেতে কিন্তু তাল হয়। তো ওরা দেখা যায় যেসব কোচগুলো আসছে, তো ছোটো ছোটো যদি একটা টিপস দিয়ে দেয়, দেখা যায় ছোটো টিপসটা কিন্তু আস্তে 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 দেখা যায় বড় হচ্ছে, তখনই কিন্তু একটা ভালো সংখ্যা যাচ্ছে, যেটা একটা প্রমাণ দেখাচ্ছে। এরকম কিন্তু আহামকি কোচ না বা নতুন হিসাবে যাচ্ছে, বাট আপনি দেখেন আজ থেকে 15-20 বছর আগের থেকে কোচগুনা অনেক টিমের সাথে জড়িত আছে, তো ওদের অবস্থাটা দেখেন আর নতুন টিমটার অবস্থা, কারণ কি নতুন একটা কোচ গেলে দেখা যায় ওই ছোটো ছোটো টিপসগুলা যেটা দরকার সেটাই কিন্তু পুশ করতেছে, সেটাই কিন্তু কাজে দিচ্ছে। নিউজিল্যান্ডের প্লেয়ার টু ওয়াচটা দেখবো যে পাকিস্তানেরটা, দেখলাম যে নিউজিল্যান্ডের আসলে কি অবস্থা। নিউজিল্যান্ডের আপনি যদি দেখেন, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন দুজনই 4টি করে ম্যাচ খেলেছেন, নিউজিল্যান্ডের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল, যে কারণে আসলে তাদের 4টি করে ম্যাচ খেলবার অভিজ্ঞতা রয়েছে। 195 রান গ্লেন ফিলিপসের, একটা সেঞ্চুরি আছে। কেন উইলিয়ামসন 4 ম্যাচে 132 রান, একেবারে শেষ মুহূর্তে এসে কেন উইলিয়ামসন জ্বলে উঠেছেন, ওয়ার্ল্ড কাপ একটু নিষ্প্রভ ছিলেন। মিচেল স্যাটনার 4 ম্যাচে 8 উইকেট, টিম সাউদি 4 ম্যাচে 7 উইকেট, পাকিস্তানের তুলনায় কি মনে হচ্ছে একটু দুর্বল? আমি বললাম যে নিউজিল্যান্ড পাকিস্তান বলারের আমি মনে করি যে অনেক কম্পিটিশন, আমি বলবো যে 20-15, কারণ যে পাকিস্তান যে বোলিং অ্যাটাক, সত্যি কথা কি এদের নিউজিল্যান্ড টিমটা ভেরি ডিফিকাল্ট হবে, বিকজ এক নম্বর আমি যেটা বললাম ওরা যেরকম জোর আছে এরকম সুইং আছে, বাট এদের বলার আছে কিন্তু এদের বলার কন্ট্রোল বলার, যে পাকিস্তানে এরকম আছে যে শরীরে বল করে, এরা কিন্তু দেখা যায় যে সুইংয়ের জন্য বেশি উপরে বল করে, যেটা পাকিস্তান প্লেয়াররা মানে ইজিলি খেলতে পারে, ইজি খেলতে পারে। রফিক ভাই, নিউজিল্যান্ডের কন্ডিশন এক অস্ট্রেলিয়ার সঙ্গে, তারা এই কন্ডিশনে খেলে বড় হয়েছে। টিম সাউদি স্যান্টনার সঙ্গে বোল্ড যুক্ত হবেন, লকি ফার্গুসন আছেন, এই বোলিং এক মানে এই বোলিং দিয়ে কিন্তু তারা অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েছে, শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছে, মানে বড় টিমগুলোকে হারিয়ে এখানে এসেছে। তো একেবারে 15-20 বলবেন তো পার্থক্যটা? দেখ না, আমি বলতেছি পেসের দিক দিয়ে বলতেছি, ওরা কিন্তু ওরকম জোরে বল করে না, বাট ওদের কন্ট্রোল বল, ওরা যেভাবে ফিল্ডিং সেট করে ওইভাবে ওই লাইনে বল করে, আমি এই কারণে বললাম। আর দেখ আপনি পাকিস্তান কিন্তু ওরা দেখেন এদিক ওদিক বল করে, কিন্তু যেটা জায়গা ফলে ওইটাই কিন্তু আউটের চান্স নেয়, কিন্তু এরা দেখা যাচ্ছে যে আপনি ওভারে 2-3 বলের চান্স নেয় আউটের, বিকজ ওরা উপরে বল করে যে ড্রাইভ করে যে সুইংয়ে বিট করে ব্যাটসম্যানকে বোকা বানায় আউট করবে। কিন্তু নিউজিল্যান্ডের টপ অর্ডার যদি দেখেন, গ্লেন ফিলিপস বলেন, ড্যারেল মিচেল বলেন, প্রত্যেকে রানে আছে, ডেভন কোনওয়ে, কেন উইলিয়ামসন সবাই রান পেয়েছেন কোনো না কোনো ম্যাচে, যে কারণে রানে আছেন। অন্যদিকে বাবুর আজম আর রিজওয়ান এক বাংলাদেশ ম্যাচ ছাড়া একেবারে ওয়ার্ল্ড কাপে জিরো, মানে সেভাবে কোনো রানই পাননি। ওইরকম যদি চিন্তা করেন যে আছে, বাট এভরিডে তো কিন্তু এরকম হবে না, হতে পারে যে ওই দিনটা ছিল আজকে নাও হতে পারে, বাট আজকে দেখা যাচ্ছে যেসব প্লেয়ার বাবর আজম রান করতেছে না, দেখা যায় এখানে 60-70 মেরে দিতে পারে,
আপনার বলা বহুত মুশকিল, যে পর্যন্ত খেলা শেষ না হবে, যে পর্যন্ত না দেখব, তা অতিরিক্ত কথা না বলে দরকারও নেই। বাট আমি মনে করি যেন পাকিস্তান এরকম একটা টিম দেখবেন আরও গুছানো ক্রিকেটটা খেলবে এবং নিউজিল্যান্ডও গুছানো ক্রিকেট খেলবে, বিকজ এই দুই যে দুইটা টিম আছে আপনার ইন্ডিয়া পাকিস্তান খেলবে, আপনার ইংল্যান্ডও গুছানো টিম থাকে এবং নিউজিল্যান্ডও গুছানো টিম, কারণ এদের যেন ভিতর ভিতরে কিন্তু এরা বহুত ভয়ঙ্কর, এরা মানে সিংহ থেকে হায়না যেমন আছে না, যেন সিংহ থেকে খাবার খেয়ে কেড়ে খায়, তো এরা কিন্তু এরকম ধরনের টিম, এরা ভিতর ভিতরে কিন্তু খুবই ভয়ঙ্কর, উপরে তো যাই থাক বাট ওরা কিন্তু ভিতরে আপনি খুব তাড়াতাড়ি আপনি কিল করবে কীভাবে, ওই প্ল্যানটা ওদের ভিতরে থাকে, তো সুতরাং আমি মনে করি এখান থেকে হতে পারে যে আমাদের এশিয়ার টিমগুলো একটু ডাউন থাকবে, দুর্বল থাকবে। নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ থেকেই কিন্তু একটু ধীরস্থিরভাবে খেলছিল, বিল্ড আপ একটা ক্রিকেট খেলছিল, ধীরে ধীরে নিজেদেরকে গুছিয়েছে, শেষ দিকে এসে খুব ভালো খেলা শুরু করলো, ওয়ার্ল্ড কাপটা তো দুর্দান্তভাবে শুরু করলো, এখন পর্যন্ত একটা ম্যাচ কম খেলেছে পাকিস্তান, একটা ম্যাচ বেশি খেলেছে অস্ট্রেলিয়ার কন্ডিশন তারা, যদিও ওই যে বারবার বলছিলাম নিউজিল্যান্ড যেহেতু একই কন্ডিশনে খেলা সেখানে খুব বেশি তফাত হবে না, সিডনিতে তারা দুটো ম্যাচ খেলেছে, দুটোই দুর্দান্ত খেলেছে, তাদের বোলাররা ব্যাটসম্যানরা খুব ভালো মেজারমেন্টটা বোঝে, মানে সব কিছু মিলে আপনাকে যদি বলি এগিয়ে রাখবেন কাকে? দেখেন এগিয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের এশিয়ার টিম আছে দেখে ওটা আমি সাপোর্ট করব, বাট তারপরে আমি বলবো যে নিউজিল্যান্ড এরকম একটা টিম, কারণ কি ওদের কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলে ফাইনাল খেলে অভ্যস্ত, বিকজ ওদের অভিজ্ঞতাটা ফাইনালে আছে, ওরা হতে পারে ওরা রানার্স আপ হয়েছে, কিন্তু ওই অভিজ্ঞতাটা নিয়ে কিন্তু এখানে ওরা ওই অস্ত্রটা দিয়ে লড়বে, বিকজ ওরা জানে যে আমরা কীভাবে ফাইনাল খেলেছি, এখানে কীভাবে খেলতে হয়, তো সুতরাং দেখা যায় ওই কৌশলটা ওরা ব্যবহার করবে, বিকজ যদি জানে যে এই ম্যাচটা জিতলে তো আমরা ফাইনাল, তো সুতরাং দেখা যায় যে ওই ফাইনাল যে যারা খেলে তারা বুঝে যে ফাইনালের স্বাদটা কীরকম আর ফিলটা কেমন আসে, ওটা কিন্তু ওদের ভিতরে আছে। কিন্তু রফিক ভাই ওরা তো শুধু ফাইনালটা খেলতেই জানে, জিততে তো জানে না, 2015 বিশ্বকাপেও তারা ফাইনালটা হেরে গিয়েছে, শেষ ওয়ার্ল্ড কাপটাতেও তারা ফাইনালটা হেরে গিয়েছে। দেখেন তারপরে এটা সত্যি কথা কি একটা লাক লাগে, আপনি একটা টিম দেখেন কোথা থেকে কোথায় আসে তারপরে একটা জায়গা রকম হেরে যায়, এরকম কিন্তু অনেক খেলা দেখেছি আমি যে আপনি প্রথম রাউন্ড খুব ভালো খেলেছে কিন্তু জায়গা রকম দেখা যাচ্ছে খুবই বাজে হার হারছে, এরকম কিন্তু স্পোর্টসে অনেক দুনিয়ার যত স্পোর্টসে আছে কিন্তু এই ধরনের, বাট আমি মনে করবো এবার নিউজিল্যান্ড যে আপনি পাকিস্তানের সাথে পড়ছে হতে পারে একটা ভালো কম্পিটিশন হবে, বাট দেখা যাচ্ছে মাইন্ডটা বেশি স্ট্রং থাকবে নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ডের মাইন্ডটা বেশি স্ট্রং থাকার মানে কারণটা কি বলবেন আপনি, মানে পাকিস্তান একটু ধুকে ধুকে আসলো এই কারণে? কারণটা ধুকে ধুকে আসছে, বাট তারপর আমি বলবো যে লাস্ট ওয়ার্ল্ড কাপটা ওরা একটা আপসেট আছে যে আমরা খুব সহজভাবে ম্যাচটা হেরে গেলাম এবং দেখা যাচ্ছে যে আমরা কিছু ভালো খেললে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারি, আমরা ট্রফিটা ধরতে, বাট ট্রফি ছুঁই ছুঁই করে ওখানে ওরা রানার্স আপ হয়েছে, তো ওদিক দিয়ে আমি বললাম যে নিউজিল্যান্ড এগিয়ে থাকবে, কারণ কি ওরা নেক্সট লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছে আবার আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলতেছে, তো এটা অভিজ্ঞতা একটা দেখবেন ছাপে এটা কাজ করবে ওদের। শুধু কিমাত্র এই অভিজ্ঞতা মানে আমি এই কারণে বলতেছি যেহেতু বারবার মানে ফাইনালে এসে তারা একটু করে পা ফসকাচ্ছে, তো এই জায়গাটাতে মানে তাদের ভাগ্যটাও তো তাদের সঙ্গে নেই অবশ্যই, কারণ কি দেখেন ওরা কিন্তু অস্ট্রেলিয়াকে ভয় পায়, অস্ট্রেলিয়া নাই এখন দেখবেন আমি বললাম যে কালকে দেখবেন ওদের রূপটাই অন্য ধরনের হবে, হ্যাঁ অন্য ধরনের হবে, কারণ কি এটা পুরো টুর্নামেন্টে দেখা যায় প্রথম রাউন্ডেই অস্ট্রেলিয়া বাদ, ওরা কিন্তু অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি ভয় পেত। রফিক ভাই আমরা প্রথমে একটা গ্রাফিক্যাল স্ট্যাট দেখবো যে নিউজিল্যান্ড আর পাকিস্তান এখন পর্যন্ত টি টোয়েন্টিতে কতবার মুখোমুখি হয়েছে এবং সেটার ফলাফল কী, সেটা দেখলে আসলে বুঝতে পারবো মূল অবস্থাটায় কোন কী অবস্থায় আছে দুটো দল। 28 দুটো দল মুখোমুখি হয়েছে, পাকিস্তান 17 জিতেছে, মানে জয়ের পাল্লাটা অনেক বেশি ভারী, নিউজিল্যান্ড 11, হোম গ্রাউন্ডে 8 জিতেছে নিউজিল্যান্ড, মানে নিউজিল্যান্ডের কারণ তাদের ওই কন্ডিশনে আসলে কেউই ভালো খেলতে পারে না তাদের সঙ্গে। নিরপেক্ষ ভেনুতে পাকিস্তান জিতেছে 10, নিউজিল্যান্ড 3, এই 3 আসলে নিউজিল্যান্ড জিতেছে মূলত ওয়ার্ল্ড কাপে, এছাড়া যে বাকি 10 পাকিস্তান জিতেছে সেটা আসলে পাকিস্তানে যেহেতু খেলা হচ্ছিল না অনেক দিন, যে কারণে আসলে পাকিস্তান বেশিরভাগই ঘরের বাইরেই খেলেছে শিকারে, মানে এই জায়গাটাতে তো মনে হচ্ছে যে পাকিস্তানি আসলে এগিয়ে আছে, ওই আপনার কথাটা দিয়ে যে পাকিস্তানি মনে এগিয়ে থাকবে, মানে ওই কাগজে কলমের হিসাবটা যদি করি না, যদি এটা দেখেন ওই খেলার যেটা চলে গেছে এখন বিশ্বকাপের ভিতরে, আর এখানে যেটা বললাম যে এখানে কিন্তু কামব্যাক করার কিছু জায়গা নেই, কারণ কি এটা হারলেই জানি আমি মোমেন্টাম, মানে একবার হারাবেন তো সব, এখানে কিন্তু দুইটা টিমে যে রিল্যাক্স থাকবে না আমি মনে করি 100% প্রেশারে থাকবে, একটা তো টিমের ওয়াকে প্রেশারে থাকবে আরেকটা হলো যে আমরা জিততেই হবে, তো এই দুইটা টিম কিন্তু আপনি দেখবেন প্রেশারে হতে পারে, কালকে খেলাটাও দেখা যায় অনেক কিছু এলোমেলো হতে পারে, বাট তারপরে আমি বলবো যে এখানে নিউজিল্যান্ড এরকম একটা টিম ওরা খুব কুল ক্রিকেট খেলে, কারণ ওরা বেসিক ক্রিকেট খেলে, যেটা বললাম যে ওয়ার্ল্ড টিভিতে দুইটা টিম আছে যেটা খুব বেসিকে এবং খুব কী বলে বেসিকের ক্রিকেট খেলে এবং গুছানো ক্রিকেট খেলে, যেটা আপনার নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, বিকজ দ্য ইংল্যান্ডের খেলা পরশু দিন, বাট এই নিউজিল্যান্ডটা আপনি দেখেন এরা কীভাবে খেলে,
এরা কিন্তু গুছনে, এরা যেরকম আমাদের এশিয়ার টিমগুলো যেরকম আপনার শর্টস খেলে লেগ সাইডে আসে অফ সাইডে মারে, অফ সাইডে লেগ সাইডে, কিন্তু ওরা কিন্তু পুরোপুরি বেসিকের ক্রিকেট খেলে। তো সুতরাং এই কারণে বললাম যে বেসিকের ক্রিকেটটা এই শর্ট সময়ের ভিতরে ডিফিকাল্ট হবে। আপনি বলছিলেন এটা পুরোনো ম্যাচ, বিশ্বকাপে কী হয়, বিশ্বকাপে পাকিস্তান নিউজিল্যান্ড এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ছটি ম্যাচে, চারটাতেই পাকিস্তান জিতেছে, দুটোতে নিউজিল্যান্ড। সর্বোচ্চ রান এখন পর্যন্ত 180, এটা নিউজিল্যান্ডের, পাকিস্তানের 177, সর্বনিম্ন রানটা আবার নিউজিল্যান্ডেরই বেশি, 99, পাকিস্তানের ওখানে 100। 2007, 2009, 2012, 2021 বিশ্বকাপে জয় পেয়েছে পাকিস্তান, মানে লেটেস্ট যদি জয় বলি পাকিস্তানই এগিয়ে থাকবে। অন্যদিকে 2010 আর 2016 নিউজিল্যান্ড জিতেছে, মানে বিশ্বকাপের জয়ের পাল্লাটাই পাকিস্তান ভারী, শুধু না লেটেস্ট জয়ও পাকিস্তান ভারী। দেখেন এই আমরা যেটা আলোচনা করতেছি ওটা দেখেন গা, আজকে প্র্যাকটিস করে তো মিটিংয়ে বসে পাকিস্তান কিন্তু ওই চিন্তাটা মিটিংয়ে বসেছে, এটা তুলে ধরছে যে আমরা কিন্তু ওদের সাথে আগে খেলেছি, আমরা জিতেছি। বাট আমাদের কনফিডেন্সটা অনেক আইসিসি ইভেন্টে কখনোই আসলে পাকিস্তান নিউজিল্যান্ড যে সেমিফাইনাল হয়েছে বা খেলেছে সেখানে কখনোই আসলে নিউজিল্যান্ড জিততে পারেনি পাকিস্তানের বিপক্ষে। সেটাই, মানে ওইটা তো প্ল্যানিংয়ে থাকে যে, কারণ এই যে বললাম না ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেক হেল্প করে। এটাও দেখবেন যে মিটিংয়ে বা যারা কোচ আছে তারাও এটা তুলে ধরবে, দেখ আমরা কিন্তু ওই টুর্নামেন্টে পাকিস্তান এই আপনার নিউজিল্যান্ডকে হেরেছি, বা এই আবার নিউজিল্যান্ড বলবে যে ওদের সাথে তো আমরা খেলেছি এই এই প্লেয়ার। তো তখনই আপনি প্লেয়ার দেখেন, এখনকার প্লেয়ার দেখেন, এখনও আপনি চিন্তা ভাবনা করেন তখনকার ক্রিকেট এখনকার ক্রিকেট। তো সুতরাং আপনি ওভারঅল আপনি হিসাব করতে হবে, বাট পিছনেরটা এখন টানলে হবে না, বাট আপনি কালকে খেলাটা ফোকাস থাকতে হবে কালকে খেলাটা। তারপরও তো মানুষ তো মানে এই ব্যাপারগুলোকে মেলাতে খুব ভালোবাসে, কারণ ওই যে বারবার যেটা বলছি 92 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান টিমটার যে অবস্থা ছিল সেমিফাইনালে, এই দলটারও প্রায় একই রকম অবস্থা। আপনি দেখেন ইমরান খান খুব একটা ভালো ফর্মে ছিলেন না, ইঞ্জুরি নিয়ে খেলছিলেন, তার বোলিং লাইন আপে ওয়াসিম, ওয়াকার, আকিব জাভেদ দুর্দান্ত ফর্মে ছিলেন। অন্যদিকে তার ব্যাটসম্যান যেই ইনজামামকে তিনি বিরাট ট্যালেন্ট বলে ওই ওয়ার্ল্ড কাপে নিয়ে এসেছিলেন, তিনি পুরো ওয়ার্ল্ড কাপে রান পাননি, একমাত্র জাভেদ মিয়াদাদ কিছু ম্যাচে রান পাচ্ছিলেন। এখানেও একই অবস্থা, যে বাবর আজম আর রিজওয়ানের উপর ভর করে পাকিস্তান ওয়ার্ল্ড কাপে আসলো তারা রান পেল না, রান পেল কে ইফতেখার, মানে যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল যে ইফতেখার একটা ওয়ান ডে ক্রিকেটার, তাকে কেন আনা হচ্ছে, কেন খুশদিল শাহকে বসিয়ে রাখা হয়েছে পিএসএল এত ভালো করবার পরও। মানে এই জায়গাগুলোতে আলোচনা সমালোচনা পাকিস্তান টিমের সবসময়ের সঙ্গী, এবার আরও বেশি করে হচ্ছে, মানে এই জিনিসটাও কি তাদের পেছন থেকে একটু বুস্ট করবে? দেখেন এদের যেসব ব্যাটসম্যানগুলো আপনার জাস্ট একটা বছর পাতাটা উল্টিয়ে দেখেন যে এরাই কিন্তু জিতেছে, আজকে যারা রান না করেছে এরাই কিন্তু দেখেন অসাধারণ ব্যাটিং করেছে। কিছুদিন আগে দেখেন টি-20 টপ স্কোরার ছিলেন রিজওয়ান, যে ইন্ডিয়ার টিমের মতন কি 10 উইকেটে জিতে কত বড় একটা চেস করে, বাট হচ্ছে না, বাট হচ্ছে না কেন? অবশ্যই তো ওটা নিয়ে কাজ করতে হবে, বাট ওরা তো ওই চিন্তাটা আছে, কারণ আজকে একটা প্লেয়ার সিলেক্ট করেছেন তো নিশ্চয়ই তো ওর ভিতরে কিছু আছে, ওই কিছু দিয়েছে দেখে দিয়েছেন, বা হতে পারে যে কোনো জায়গায় দেখা যায় এটা ওদের মানে গিঠু খেয়েছে আটকে গিয়েছে, বাট এরকম সময় তো যাবে না, হতে পারে কালকে ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে। বিকজ আপনি দেখেন যে অন্য অন্য দেশগুলো আমাদের এশিয়ার টিমগুলো কিন্তু এমনি ভয় পায়, তো ওই ভয়ের জন্য কিন্তু ওরা 20% হেরে থাকে। তো সুতরাং দেখা যায় কালকেও দেখা যায় ওই ভয়টার জন্য পাকিস্তান, বিকজ আমি আগে বলেছি যে এই বিশ্ব দরবার ভিতরে আমাদের এশিয়ার একটা, আমি চাচ্ছি যে আমার এশিয়ার টিম একটা ফাইনাল থাকুক, বিকজ আমরা যে আরও 5টা দেশ আছে আমরা ওকে ফলো করতে পারবো, ওকে আমরা সাপোর্ট করতে পারবো। আমার শুধু বলা উদ্দেশ্য যে একটা টিম থাকুক, কিন্তু সবাই তো বলছে আইসিসি চাচ্ছে দুটো টিমই থাকুক ভারত পাকিস্তান, কারণ তাহলে টেলিভিশন বলেন, ওটিটি বলেন, সমস্ত প্ল্যাটফর্মে এখন পর্যন্ত আইসিসির যে ম্যাচগুলোতে বৃষ্টির কারণে ভেসে গেছে সমস্ত ক্ষতি পুষিয়ে উঠতে পারবে যদি ভারত পাকিস্তান ফাইনাল। ইনশাল্লাহ দেখেন আজকে সারা দুনিয়ায় দেখেন এই যে ইন্ডিয়া পাকিস্তান হলে কী হবে, আপনি ব্রাজিল আর্জেন্টিনা খেলা যেরকম এরকম কিন্তু ইন্ডিয়া পাকিস্তান, আপনি দুনিয়া যেই কোনো কোনায় খেলা হোক দেখবেন সারা দুনিয়ার মানুষ কিন্তু এই দুইটা টিমের দিকে তাকিয়ে থাকে। তা আইসিসি তো ওই চিন্তাভাবনা করে, বাট আপনি মাঠে তো রেজাল্টটা থাকতে হবে। আপনি এখন দেখা যাচ্ছে যদি যদি দুইটা টিমেতে কালকে পাকিস্তান যদি জিতে তো ইনশাল্লাহ দেখা যায় ইন্ডিয়াও প্ল্যান করবে যে ওরা জিতছে আমরা দুইজন ফাইনালে আমরা কীভাবে জিতে যাবো। আর ইন্ডিয়া যেভাবে খেলা খেলতেছে সত্যি কথা ওরা কিন্তু অসাধারণের ফর্মে আছে, আপনি সব প্লেয়ারগুলো দেখেন যে কেউ না কেউ আপনি ছাড় দিতে পারবেন না। তো সুতরাং এরকম যদি পাকিস্তান কালকে ক্রিকেট খেলে ফেলে তা আমি মনে করি যে খুবই ভালো। আর সবচেয়ে বড় পাকিস্তান বোলিং লাইনটা অসাধারণ, পাকিস্তান আমি বলবো যদি 170 টার্গেটেও থাকে আমি বলবো যে বোলাররা আরামসে ম্যাচটা জিতে দেবে। রবি ভাই আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, আপনার কাছে খুব সহজ করেই জানতে চাইবো, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফাইনাল পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, সবাই বলছে 92 পুনর্মঞ্চায়ন হবে এমসিজিতে ফাইনালে পাকিস্তান খেলবে, আপনাকে যদি বলি একেবারে শর্ট করে যদি বলেন এমসিজির ফাইনালে আপনি কাকে দেখছেন আগামীকালকের ম্যাচ থেকে? আমি বলবো যে আমাদের এশিয়ার ভিতরে পাকিস্তান জিতো। রবি ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আবারও আগামীকাল কথা হবে সেকেন্ড সেমিফাইনাল নিয়ে ইনশাল্লাহ, তো সঙ্গে থাকুন।
এই ছিল আমাদের আজকের বিশ্বকাপের সময়। সঙ্গেই থাকুন সময়ের।